শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য 2023 সালে শিক্ষারত্ন সম্মানে ভূষিত হলেন মোহাম্মদ নজরুল ইসলাম নামে এক উচ্চ মাদ্রাসার শিক্ষক। বীরভূম জেলার ইলামবাজার ব্লকের মিটিকেনা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে মানুষ গড়ের কারিগর হিসেবে নীরবে কাজ করে চলেছেন। গত 5ই সেপ্টেম্বর বীরভূমের জেলাশাসক বিধান রায়ের হাত থেকে তিনি রাজ্য সরকারের শিক্ষা সংক্রান্ত সর্বোচ্চ সম্মান শিক্ষারত্ন পুরস্কারখানি গ্রহণ করেন। ছাত্রদের চরিত্র গঠন ও উন্নতমানের বিজ্ঞানসম্মত পঠন পাঠনের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করতেন মহান এই শিক্ষক। তার এই সম্মান প্রাপ্তিতে ইলামবাজার ব্লকের অসংখ্য শিক্ষানুরাগী ব্যক্তি ও শুভানুধ্যায়ীরা তাকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে। আনন্দে উদ্বেলিত তার স্কুলের অন্যান্য শিক্ষক বৃন্দ ও পড়ুয়ারাও। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, বিষয় ইংরেজি, স্নাতকোত্তর এবং প্রফেশনাল হচ্ছে বিটি। আমি 1993 সালে সিউড়ি হামিদিয়া হাই মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে যোগদান করি। সেখানেও আমি দীর্ঘ সততার সঙ্গে একনিষ্ঠার সঙ্গে শিক্ষা জগৎটাকে বেছে নিয়েছিলাম। এই কারণে শিক্ষকতা একটা বড় মাপের পেশা এবং এইটাতে যথেষ্ট পরিমাণ সামাজিক এবং অন্যান্য দিকের যে উন্নয়নমূলক জিনিসগুলো রয়েছে সেইগুলোতে কাজ করার সুযোগ সুবিধা রয়েছে। আমি হামিদিয়া হাই মাদ্রাসায় 2009 সাল পর্যন্ত কাজ করার পর 2009 সালে অক্টোবর মাসে মেটেকোনা হাই মাদ্রাসা ইলামবাজার ব্লকের অন্তর্গত বিলাতি পঞ্চায়েত প্রধান শিক্ষক হিসাবে যোগদান করি। আমি যখন প্রধান শিক্ষক হিসাবে যোগদান করি, আমার এই মেটেকোনা হাই মাদ্রাসায় ছাত্র সংখ্যা ছিল 556 জন এবং শিক্ষক ছিলেন সীমিত মাত্র 7 জন। আমি আসার পরে দেখলাম যে একটা প্রত্যন্ত গ্রামে এই মাদ্রাসাটি অবস্থিত, যোগাযোগ তেমন সুবিধা ছিল না, বর্তমানে অনেকটাই সুবিধাজনক অবস্থায় এসেছে যোগাযোগ ব্যবস্থা। তো আমার প্রথম টার্গেট ছিল আমাদের এই মাদ্রাসার পিছিয়ে পড়া ছাত্রছাত্রীগুলোর কীভাবে অলরাউন্ড ডেভেলপমেন্ট করা যায়। এবং আমি তখন থেকেই মনোনিবেশ করি, আই লিভ ফর মাই টিচিং অ্যান্ড থিঙ্ক ফর মাই মাদ্রাসা। আমি ভালোভাবেই ছেলেমেয়েদেরকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য উইথ দ্য হেল্প অফ মাই ফিলো কলিগস অ্যান্ড আদার ম্যানেজমেন্ট বা হায়ার অথরিটি আমি তাদের সহযোগিতা কামনা করি। তারাও আমার পাশে থেকেছেন। আজকে আমার এই মেটেকোনা হাই মাদ্রাসা একটা মহিরুহ রূপে রূপ ধারণ করেছে, যেখানে ছাত্র সংখ্যা আজকে প্রায় 1000-এর কাছাকাছি। আমরা এখন একটা ইউনিট বা পরিবার বলতে পারেন। আমার শিক্ষক মহাশয় এখন 20-22 সমস্ত টিচিং নন টিচিং স্টাফ মিলে আমরা প্রায় 22 জন এবং আমার পরিচালন সমিতি বা ম্যানেজমেন্ট সম্পাদক সেক্রেটারি মহাশয় সবসময় আমার পাশে থাকেন, আমাকে কাজ করার অনুপ্রেরণা দেন। আজকে অত্যন্ত খুশি এ কারণেই যে আমি যে সাক্ষাৎকারটা দিচ্ছি সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং বীরভূম জেলা সমাহর্তার অধীনে আমাকে শিক্ষা এবারের শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হয়। মাননীয় জেলা সমাহর্তা অর্থাৎ ডিএম সাহেব অর্থাৎ বিধানচন্দ্র রায় মহাশয় তিনি নিজে হাতে আমাকে এই সম্মাননা পুরস্কার তুলে দেন। আমি এই সম্মান পেয়ে মাননীয় শিক্ষা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্ণিশ জানাই। আমি বেশ আপ্লুত। আমার এই সম্মান একার নয়, এই সম্মান আমাদের সকলের। আর আমি যেটা মনে করি, আমিও যেহেতু একজন শিক্ষক, সেহেতু শিক্ষকের গুরুত্ব আমার মনে হয় যে উপরওয়ালা অর্থাৎ মহান আল্লাহ তাআলা ওনার তো অশেষ দয়া
আর মা বাবার দোয়া, তারপরে পরে শিক্ষক মশাইদের পথে যে শিক্ষক মশাইদের যে সমস্ত সম্বলগুলো পাথে করে এগিয়েছিলাম, তারই সাফল্য স্বরূপ আজকের আমার এই সম্মান। আমি শিক্ষক মশাইদেরকে, আমি সকল শিক্ষক মশাইকে আমার তরফ থেকে কুর্নিশ জানাই। মেটেকোনার গ্রামবাসীর এবং মেটেকোনা গ্রামবাসীর যে দোয়া, এলাকার যে দোয়া, সেই জন্য আমি আমার গ্রামবাসী, আমার স্কুলের সকল স্টাফ সমর্থকদেরকে আমি আমার অভিনন্দন জানাই। আমার এই সম্মান আমি আমার মাকে উৎসর্গ করেছি, কারণ এই মহিরুহ কাজের পেশায় আসতে আমার মাই আমাকে উদ্বুদ্ধ করেছেন। আমার মাই আমার অনুপ্রেরণা, মাই আমার প্রথম শিক্ষক, মাই আমার শেষ। অতএব আমি আমার মাকে এই সম্মান উৎসর্গ করেছি। সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা, স্নেহ, ছাত্রছাত্রীদেরকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য। ইলামবাজার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।